এবং আমার আমার একটা দৃষ্টিকোণ যে এই কালীগঞ্জে গত পাকিস্তান আমলে যখন এই বিদ্যালয়টি একটি ছোট্ট আকারে একটি জুনিয়র হাই স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই প্রতিষ্ঠাতা যাকে শ্রদ্ধাভরে আমরা স্মরণ করি, যাওয়ার প্রচেষ্টা এটা হয়েছে জনাব মরহুম আলহাজ কলিমুদ্দিন আহমেদ, প্রাক্তন এমপি, এবং তারই প্রচেষ্টায় এখানে এই স্কুলটি হয়েছে এবং এই স্কুলটির পরবর্তীতে এখানে তারই প্রচেষ্টায় এখানে কলেজ হয়েছে এবং আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। আমরা তার জন্য গর্বিত যে তার এই দেশপ্রেম এবং শিক্ষানুরাগী যে উনি ছিলেন এবং ওনারই মহৎ প্রচেষ্টায় আজকে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এখানে বললে অত্যুক্তি হবে না, এই প্রতিষ্ঠানে আমরা যখন ছাত্র ছিলাম সেই সময় এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে এবং এই স্কুলে আমার ছোট ভাইও শিক্ষকতা করেছেন এবং আরও অনেকে অনেক অভিজ্ঞ শিক্ষকরা তারা এখানে শিক্ষকতা করেছেন এবং ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই প্রতিষ্ঠানটি যে গড়ে উঠেছে এবং এটা বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল এবং এমন কোনো শিক্ষার প্রযুক্তি নেই যেটা এই প্রতিষ্ঠানে বর্তমানে ছাত্ররা অধ্যয়ন করতে পারছেন না। তার মানে যতগুলি আধুনিক প্রযুক্তির লেখাপড়া সবই এই স্কুলে হচ্ছে এবং আমি বলতে আমার দ্বিধা নেই যে এই স্কুলে অনেক অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষকতা করেছেন এবং বর্তমানে এই স্কুলের ফাউন্ডার জনাব কলিমুদ্দিন আহমদের যোগ্য সন্তান মিস্টার রশিদ খুরশিদুজ্জামান বর্তমানে ওনার নিজের অভিজ্ঞতায় নিজের মেধা এবং যোগ্যতায় তিনি আজকে প্রধান শিক্ষক হিসাবে উনি অধিষ্ঠিত। এবং আমার এটা বলতে অত্যুক্তি হয় না যে আমি অতীতেও বহুবার স্কুলে এসেছি এবং অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, কিন্তু এখন বর্তমানে যে স্কুলের যে পরিবেশ এত সুন্দর সেটা আমরা ভাষায় প্রকাশ করা যায় না। কীরকম যে একটা ডিসিপ্লিনড স্কুল বলতে শহরে যে পরিবেশের দরকার আমাদের এই স্কুলটি বর্তমানে সেই রকম পরিবেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে সুযোগ্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং তাদের অনলস প্রচেষ্টায় এই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র তারা ভালো রেজাল্ট করতেছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। এবং আমি বলবো আমার ছেলে বর্তমান জাহাঙ্গীরনগর এই স্কুলেরই ছাত্র ছিল এবং বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে এবং আরও অনেক ছেলে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করতেছে এবং অনেকে কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিসিএস অফিসার হয়েও তারা কর্মরত আছেন। এবং আমি এক কথায় বলবো যে একটা গৌরবময় একটা প্রতিষ্ঠান হিসাবে করিমুদ্দিন পাবলিক এই উচ্চ বিদ্যালয়টি এখন এখানে জনসাধারণের সেবা করতেছে। এখানে আমি বলতে চাই যে বর্তমান যে হেডমাস্টার সাহেব আছেন খুরশিদ সাহেব, তার অনলস প্রচেষ্টায় একটা স্কুলটি খুবই সুন্দরভাবে অগ্রগতির দিকে যাত্রা করতেছে। তা আমি এই আমার জীবন সায়ন্নে এই স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।